رسول بكدلنا الدنيا ملعونة ملعونة وما فيها إلا ذكر الله عالم ومتعلم ولا ولا أي دنيا رپر لعنت دنيا تجا كيشو أچه شاف كيشو رپر لعنت شدو چتا جنش چڑا پرثم حلو الله رزكير كار زكير الله رزكير دوي نمبر حلو عالم جرى زكير شكه چه تين نمبر أي زكير جرى انشرن كوري জিকিরের যারা ছাত্র হয়েছে ওলা ওয়ালা আর যেই জিকির অনুযায়ী যারা চলে জিকির কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো জিকির কাকে বলে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কুরআনকে আমি জিকির করে নাযিল করেছি কুরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে এই কুরআনকে যারা মুছে দিতে চায় তাদেরকে নিশ্চিন্ন করে দিবেন কে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ورفودي دي قرآن النور كي نبي دي تي چاہے اللہ بولچه نئی نور آمی جالیه رکے چی یہ تے کافر جتوی کشتو ہو قرآن اچھے جکانے آمرا جابو قرآن حدیث جکانے آمرا جابو সেখানে কিচ্ছু কাহিনী যেখানে আমরা নাই আর দুনিয়া বিদ্যালয় আল আখরা বিদ্যালয় দুনিয়াতে কোন জমি কিনতে আমরা কি দেখি দলিল দেখি কি দেখি দলিল দেখি তো আখেরাতে যেতে দলিল লাগবে না আখেরাতে যেতে দুটি দলিল কয়টি দলিল একটা হলো কোরআন একটা কি কোরআন আর একটা কি সহি সুন্নাহ রাসূলের জীবনী ঠিক না বা ঠিক এবার আমার আল্লাহ বলছেন শুনো জিকির কখন করবা সূরা আহজাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হে মুমিনেরা সবচেয়ে বেশি জিকির করো কার সবচেয়ে বেশি জিকির করো আল্লাহর আমরা বললাম নামাজের ভিতরে করব না বাহিরে করব সেটাও কোরআনে আছে না নাই আল্লাহ বলছেন সূরা জুমা ইযা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন কার কথা নামাজ শেষ মসজিদ থেকে বেরিয়ে যাও মসজিদে যদি জিকির না করেছো বাহিরে এখন বেশি করে জিকির করো কারণ মসজিদ তোমার ডানে বামে সামনে পিছে সব ছিল মুমিন কিন্তু যখনই বাহিরে যাবা ডানে খ্রিস্টান বামে হিন্দু এপাশে মুশরিক এপাশে নাস্তিক আছে না নাই ওদের মধ্যে যখন আল্লাহর জিকির করবা ওরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله আমাকে মাহফিলে অনেক জায়গা আসতে দেয়া হয় না বলে আমি নাকি জামাত তো আমি বলি বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে এই যে আমরা আসর নামাজ জামাতে পড়েছি মাগরিব জামাতে পড়েছি ফজর জামাতে পড়েছি ঠিক না বে ঠিক এই বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে আমারে বলে এরপরে ইন্টারনেটে একটা লিস্ট দেখলাম রাজাকারের তালিকায় আমি নামি এক নম্বর দুই নম্বর হলো আমার অত্যন্ত আদরের মিজান তিন নম্বর হামজা চার নম্বর হলো আরেক আফসারিনা একজন আছেন তো আমি চিন্তা করলাম যে ওই যে সময় এই লিবারেশনটা হয় ওই সময় আমি স্কুলেও পড়ি না এই স্কুলে যাই না আমি তাহলে কত বড় বুঝতে পারছেন তো রাজা রাজাকার এই শব্দটির অর্থ হলো স্বেচ্ছাসেবী রেজা মানে হলো স্বাচ্ছন্দ্য আনন্দ সন্তুষ্টি কার মানে কাজ যিনি সন্তুষ্টির সাথে কাজ করেন তার নাম কি রেজা কার তো এটা কাজ তো আমরা সবাই করি আমরা সন্তুষ্টির সাথে কাজ তো সবাই করি ঠিক কি না তাহলে সব মানুষ রাজা কার এগুলো কোনো কথা নয় আমরা কোনো পার্টিকুলার দলের দিকে কাউকে কোনোদিন ডাকবো না ডাকিও নাই একটার দিকে ডাকি সেটার নাম কি চিৎকার করে বলেন কোরআন ছাড়া আমাদের কোনো ভাষা থাকে না আমি কতক্ষণ হয়েছে ঘড়ি ধরেন আর লিখতে থাকেন কতগুলো আয়াত কোট করি অতএব আমার প্রোগ্রাম যারা বন্ধ করে এরা কোরআন বিরোধী এরা হাদিস বিরোধী ইসলাম বিরোধী আল্লাহর দ্বীন বিরোধী
আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করো। আশ্চর্য লাগে আমার কাছে, আমি তো এই পর্যন্ত কোন গ্রুপকে কখনো ছোট করিনি, আমি সবাইকে বুকে টেনেছি। বাংলাদেশের যত আলোচক আছে সবগুলো আমার বুকে স্থান পেয়েছে, একজনও আমি বাহিরে রাখি নাই। অতএব আমরা এক হব, আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে এক করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমার প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন 100% কোরআনকে পছন্দ করে। দোষ হলো অল্প কিছু মুনাফেক এই প্রশাসনকে ঘুরায়। প্রশাসন সবখানে আন্তরিক। আমি এই পর্যন্ত কোনো পুলিশের বাধা আমি পাইনি। আমি রাতে দিনে সফর করেছি, যেখানেই ভিড় দেখেছি আমার পুলিশ ভাইরা এসে আমাকে অত্যন্ত আনন্দ করে সালাম দিয়ে তারপর রেসপেক্টফুল জায়গায় আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ফেরি ঘাটে এসেছি, আমার গাড়িকে সালাম দিয়ে একজন বড় অফিসার ফেরিতে ঢুকিয়ে দিয়েছেন, মাওয়া দিয়ে গেছি ঢুকিয়ে দিয়েছেন। এই কাজগুলো তিনারা করেন। রাত বিরাত যখনই রাস্তায় ওনাদেরকে পাই সালাম দিয়ে এত খুশি হয়, মাথাটা পেতে দেয়, কয় হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন। একজন অফিসারের সাথে আমি কথা বলছিলাম, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখনই কনস্টেবল গিয়ে বলল স্যার আমরা অমুক আসছে এখানে, স্যার যাচ্ছেন এদিক দিয়ে, উনি তাড়াতাড়ি করে সালাত সংক্ষিপ্ত করে এসে মাথা পেতে দাঁড়িয়ে আছেন, স্যার আমাকে একটু ফু দিয়ে দেন, আমি যেন ইমানের সাথে বলতে পারি। আমার দেশের প্রত্যেকটি মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক না বা ঠিক? আমরা রবের দিকে ডাকবো, কার দিকে? রব। কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? মৃত্যুর পরেই প্রশ্ন করা হবে, মার রব্বুক মা দিনুক মান নবীয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা কে? তিনটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে নিয়ে যাব। তাহলে কবরের জীবন সফল, আখেরাতের জীবন সফল। যারা আল্লাহর আইন মানে তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মদ আমরা খাই না, মদ হালাল হোক আমরা এটা চাইও না, ঠিক না বা ঠিক? মদ রব বিরোধী, মদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো মধুর সাথে, ঠিক না বা ঠিক? মৌমাছি কি আনে? মধু। আল্লাহ বলছেন ফিহি শেফা উল্লিনাস, শেফা মানে ঔষধ না, শেফা মানে কিউরেন্স, কিউরেন্স। ইফ ইউ ইট ইউ গোনা বি ডিজিজলেস, তুমি খাবা সাথে সাথে রোগ মুক্ত হয়ে যাবা। কোরআনকে শেফা বলেছেন আর মধুকে শেফা বলেছেন, মধু শেফার কোরআন শেফা। সূরা বনি ইসরাইল আল্লাহ বলছেন আনুনাযিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয-যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা। সবটা কি আরোগ্যতা? কোরআন পড়বেন আপনাকে ভালো করে দিবেন কে? কোরআন বেশি যেখানে ভালোবেশি,